আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহর বিশেষ রহমত এবং তোমাদের অনেক ভালোবাসায় আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবার পার করে ফেলেছি। তো এই জন্য তোমাদের একটা গিফট দেওয়ার কথা আছে। তো সেই গিফটটা হচ্ছে সবচেয়ে বড়, এটা আমরা অবশ্যই একটা ভিডিওতে আলোচনা করব। তো তার আগে একটু বলে নিই যে তোমাদের এই যে ভিডিওটা ডিসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে থাকবে। কারণ তোমাদের একটা কোর্স আছে, সেই কোর্সটা সম্পূর্ণ ফ্রি করানো হবে, 1200 টাকার কোর্স সম্পূর্ণ ফ্রি। আর এটা তোমাদের পড়ালেখার উপরে, এটাই তোমাদের গিফট থাকবে। তো এটা নিয়ে অবশ্যই আলোচনা করবো। তো তোমরা অবশ্যই গ্রুপের মধ্যে অ্যাড হয়ে নেবে। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব 10ম শ্রেণী তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিষয়, হচ্ছে ভূগোল। অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1। শিরোনামে তোমরা লিখে দেবে বাংলাদেশের মানচিত্রে আন্তর্জাতিক প্রচলিত প্রতীক চিহ্নের ব্যবহার। এটি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা তৃতীয় অধ্যায় থেকে এসেছিল, মানচিত্র পঠন ও ব্যবহার। আর অ্যাসাইনমেন্টের শিরোনামটা এখানে লেখা আছে, এটার বিষয় কোড হচ্ছে 110। আর আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার কিন্তু 1 নম্বর অ্যাসাইনমেন্ট এটা। অনেকে বলে যে এটা তো তৃতীয় সপ্তাহ, তাহলে 1 নম্বর কেন? আসলে এই বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট, সেজন্য এটা অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1। তো আমরা নির্দেশকে দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের লিখতে হবে মানচিত্রের ধারণা ক নাম্বারে। স্কেল অনুসারে মানচিত্রের 2টি প্রকারভেদ ও ধারণা ব্যাখ্যা করতে হবে 4 মার্ক পেতে গেলে। খ নাম্বারে বলছে ভূসংস্থানিক মানচিত্রের ধারণা, উদাহরণস্বরূপ ভূসংস্থানিক মানচিত্রের ধারণা ব্যাখ্যা করতে হবে। গ নাম্বারে একটু ইম্পর্টেন্ট একটা জিনিস দেখো ভালো করে, বাংলাদেশের মানচিত্রের আন্তর্জাতিক প্রচলিত প্রতীক চিহ্নের ব্যবহার করতে হবে। বাংলাদেশের মানচিত্রে কমপক্ষে 15 ধরনের আন্তর্জাতিক প্রচলিত প্রতীক চিহ্নের অঙ্কন করতে হবে। তো এরকম করলেই আমরা মার্ক পাবো 12। আসলে 12 তো আমাদের দেওয়া হবে না, দেওয়া হবে 10 মার্ক। তো এটাকে আমরা কনভার্ট করব, কনভার্ট করার পরে 10 মার্ক তোমরা পেয়ে যাবে। চলো তাহলে এটা আমরা একটু ধারণা নিয়ে নিই কীভাবে আমরা খাতায় লিখব। এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টই, একমাত্র আমরা এই একদম খাতার মধ্যে কীভাবে লিখতে হয় সেটাই হয়তো বা দেখাই, জানি না ঠিক। তো অবশ্যই তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক করে পাশাপাশি শেয়ার করে দেবো বন্ধুদের মাঝে। তো প্রথমে আমরা লেখা শুরু করব। অ্যাসাইনমেন্টের শিরোনাম বাংলাদেশের মানচিত্রে আন্তর্জাতিক প্রচলিত প্রতীক চিহ্নের ব্যবহার, এটা লেখা শুরু করেই তারপর আমরা লিখবো কোনো প্রশ্নের উত্তর। এটা দিতে হবে এমন কোনো কথা নেই, কিছু কিছু স্কুলের মধ্যে টিচাররা নাম্বার দিতে ভালো স্বাচ্ছন্দ্য বোধ করে, ক খ গ দিলে, তাই আমরা এইভাবেই আমরা সাধারণত অ্যাসাইনমেন্টগুলো তৈরি করে থাকি। মানচিত্রের ধারণা পৃথিবীর মহাদেশ এবং মহাসাগর সময়ে বিভিন্ন অংশের সীমা, আয়তন, অবস্থান এবং তাদের মধ্যকার পারস্পরিক দূরত্ব বোঝানোর জন্য নির্দিষ্ট মাপনী প্রেক্ষিতে সমগ্র ভূপৃষ্ঠের অংশবিশেষে যে নকশা প্রণয়ন করা হয় তাকে মানচিত্র বলে। বিভিন্ন প্রকার সংকেত এবং রং কালার ব্যবহার করে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানগুলো পারস্পরিক দূরত্ব, আয়তন, সীমা ঠিক রেখে প্রাকৃতিক বিভিন্ন প্রপঞ্চ এবং অর্থনৈতিক বিষয়াদি, শিল্প কারখানা এবং নগর বিষয়ক বিষয়াদি প্রভৃতি মানচিত্রের বিভিন্ন সংকেতের মাধ্যমে দেখানো হয়। বিশেষ মান ভিত্তিক ও চিত্র অঙ্কিত হয় বলে একে মানচিত্র বলে। তো এই হচ্ছে আমাদের মানচিত্র। তো ভূগোলবিদের মতে প্রচলিত সাংকেতিক চিহ্ন নির্দিষ্ট স্কেল এবং অভিক্ষেপের সাহায্যে সমতল কাগজের উপর অঙ্কিত সমগ্র পৃথিবী বা এর অংশবিশেষ প্রতিরূপকে মানচিত্র বলে। স্কেল অনুসারে আসলে মানচিত্র আমাদের 2 প্রকার। একটা হচ্ছে আমাদের ক্ষুদ্র স্কেল মানচিত্র, তো আমাদের বইয়ের মধ্যে এটা আছে দেখে নিও। যখন ব্যাপক এলাকাকে ছোট করে কাগজে অঙ্কন করা হয় তখন কিন্তু এত বড় এলাকাটা তার কাগজের মধ্যে তুলে ধরা হয় না, তাই ক্ষুদ্র স্কেলের মানচিত্র নেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে সমগ্র পৃথিবী বা মহাদেশ বা দেশের বড় এলাকাকে একটা ছোট কাগজে দেখানো হয়। ভূচিত্রাবলীর মানচিত্র ও দেয়াল মানচিত্র ক্ষুদ্র স্কেলের মানচিত্র। বৃহৎ স্কেলের মানচিত্র ক্ষুদ্র এলাকাকে বৃহত্ত স্কেলে অঙ্কন করে যখন অনেক বড় করে দেখানো হয় তখন তাকে বৃহত্তর স্কেলের মানচিত্র। বৃহত্তর স্কেলের মানচিত্র এবার ভাবিও না যে ছোট্ট একটা জায়গা অনেক বড় করে দেখানো, না আসলে বড় জায়গাকে ছোট করে দেখানো হয়েছে ঠিক আছে, তবে অনেক বড় জায়গাকে ছোট করে না, বড় জায়গাকে জাস্ট একটু ছোট করে দেখানো হয়েছে। যেমন 1 ইঞ্চি সমান 16 মাইল ধরা হয়েছে বা 16 ইঞ্চি সমান 1 মাইল ধরা হয়েছে, এই টাইপের একটা মানচিত্র। মানে এইগুলো মৌজা মানচিত্র, যেমন গ্রামের মানচিত্রগুলো যেগুলো আমরা সাধারণত ক্ষেত মাপে থাকি, মানে আমি না নেই ক্ষেত যে মাপা হয়, এই ধরনের মানচিত্রগুলো এইটা ক্যাডাস্ট্রাল মানচিত্র বলে, ভূসংস্থানিক মানচিত্র, বৃহত্তর স্কেলের মানচিত্র। তো এইটুকু দিয়ে দিলে তো আমাদের ক নম্বর হয়ে গেল। খ নম্বরে বলছিল ভূসংস্থানিক মানচিত্রের ধারণা, তো আমরা এটা দিয়ে দিব। ভূসংস্থানিকের আরেক নাম হচ্ছে স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র। এই মানচিত্রগুলো প্রকৃত জরিপ কার্যের মাধ্যমে প্রস্তুত করা হয়। সাধারণত এর মধ্যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক 2 ধরনের উপাদান দেখতে পাওয়া যায়। এ ধরনের মানচিত্রের স্কেল একেবারে ছোট না হলেও মৌজা মানচিত্রের মতো বৃহত্তর নয়। এই মানচিত্রগুলো কিন্তু জমির সীমানা দেখানো হয় না, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হিসাবে পাহাড়, মালভূমি, সমভূমি, নদী, উপত্যকা, হ্রদ প্রভৃতি দেখানো হয়। অন্যদিকে সাংস্কৃতিক বৈশিষ্ট্য হিসাবে রেলপথ, হাটবাজার, পোস্ট অফিস, সরকার অফিস, খেলার মাঠ, মসজিদ, মন্দির প্রভৃতি নিখুঁতভাবে দেখানো হয়। বর্তমান যুগে বিমান থেকে ছবি তোলার মাধ্যমে এই মানচিত্র নবযুগের সূচনা হয়। এই মানচিত্রের স্কেল 1:1:1
20,000 হলে ভালোভাবে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্কেল এই মানচিত্র তৈরি করা হয়। তোমাদের বইয়ের মধ্যে সংস্থানিক মানচিত্রের একটা ধারণা দেওয়া আছে, সেখানে একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্র সহ তোমরা একটু তুলে দিলে ভালো হবে আর কি, চিত্রটা সমস্যা হবে না, তো ওটা আর বেশি মার্ক পাওয়ার জন্য অনেক ভালো। তো এখানে দেখো গণক প্রশ্নের উত্তর, তো বাংলাদেশের মানচিত্রে আন্তর্জাতিক প্রচলিত প্রতীক চিহ্নের ব্যবহার করতে হবে, কমপক্ষে 15টা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হবে। আমি সাংকেতিক চিহ্ন সাইডে দিয়ে দিয়েছি, তোমরা জাস্ট খালি একটা খুব সহজ একটা কথা বলি, আমি একটু জুম আউট করি বিষয়টা। আচ্ছা, আমরা জাস্ট খালি একটা কী করবো, বাংলাদেশের মানচিত্র আর্ট করবো, একটু কষ্ট করে হলেও তোমাদের বইয়ের মধ্যে বাংলাদেশের মানচিত্র আছে, সেই মানচিত্রটা সুন্দর করে আর্ট করে ফেলবে। আর্ট করার পরে এত কিছু লেখার কিন্তু দরকার নেই, জাস্ট খালি কিছু চিহ্ন ব্যবহার করবে, যেখানে সেখানে ধরো যে তোমরা পাকা রাস্তার যে লাইনগুলো আছে সেই লাইনগুলো দিয়ে দিবে, তারপরে কাঁচা রাস্তার যে ডট ডট লাইনগুলো আছে সেগুলো দিয়ে দিবে, ব্রড গ্রেজ রেল লাইন কোন দিক দিয়ে আছে ওগুলো দিয়ে দিবে, তারপরে মিটার রেল লাইন। তোমাদের বইয়ের মধ্যে চিত্রটা খুব সুন্দর করে দেওয়া আছে, এখানে হয়তো বা দেখা যাচ্ছে না ভালোভাবে, হ্রদের চিহ্ন দিয়ে দেবে, বাংলাদেশের হ্রদ সাধারণত নাই বললেই চলে, তো ওগুলো দেখাই যায় না আর কি। তো এরকম করে তোমরা 15টা প্রতীক ব্যবহার করবে এটার ভিতরে, যেখানে ইচ্ছা সেখানে, স্যাররাও তো দেখতে যাবে না, টেনশন কিছু নাই। আর বিভাগগুলো অন্তত পক্ষে দিবে ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, আর ভিতরে যে যে আমাদের জেলাগুলো লেখা আছে জেলাগুলো লেখার দরকার নেই। তো এখানে আন্তর্জাতিক সীমার একটা চিত্র দিয়ে দিবে, মানে এই যে সাংকেতিক চিহ্নগুলো দিয়ে দিবে, এখানে প্রায় 15টা চিত্র তোমাদের আর্ট করতে হবে, ছোটো ছোটো করে হলো তোমাদের একটা পেজের মধ্যে এটা আর্ট করতে হবে। আর ছোটো করে আর্ট করার পরে উপরে নিচে যেখানে পারো এই প্রশাসনিক মানচিত্র বা এখানে সাংকেতিক চিহ্ন যে আছে চিহ্নগুলো তোমরা সুন্দর করে দিয়ে দিবে, 15টা চিহ্ন দিবে, তাহলে 4-4 পাবে, 15টার মধ্যে কম দিলে কিন্তু সমস্যা। আর সেই চিহ্নগুলো কোনো কোনো কারণে এটার ভিতরে বসাবে, যেমন গাছগুলো যেখানে সেখানে তুমি গাছপালা দিতে পারো, লাইট হাউস আছে লাইট হাউস তুমি এখানে দিয়ে দিতে পারো। আন্তর্জাতিক সীমা বলতে একদম বাইরের যে সীমাটা এটাকে বলে আন্তর্জাতিক সীমা, মানে যেটাকে বর্ডার বলা হয়, ঠিক আছে, বর্ডার দিয়ে এই এই চিহ্নটা দিতে পারো। জেলা সীমা, এখন একটা যে জেলা থেকে আরেকটা জেলায় যে গেছে সেই সীমাগুলো দিতে পারো। তারপরে আমাদের বিভাগীয় সীমা আছে, হ্যাঁ, নদীপথ আছে, মন্দির মসজিদ যদি না পাও তাহলে সেগুলো দেওয়ার দরকার নেই। আরও তোমাদের বইয়ের মধ্যে প্রায় 20টা সাংকেতিক চিহ্ন ইউজ হয়েছে, সেখান থেকে ইচ্ছে মতো 15টা চিহ্ন এখানে লিখে দিবে আর এখানে ইউজ করবে, যেখানে ইচ্ছা সেখানে, কোনো টেনশনে কিছু নাই। আশা করি তোমরা বুঝে গেছো, এটি হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। আর কোনো গ নম্বর প্রশ্নের উত্তর কিচ্ছু করতে হবে না, এইটুকু লিখলেই তোমাদের একদম ফুল মার্ক 12 পাবো, আর 12-র মধ্যে তোমাকে 10 কনভার্ট করা হবে। আর আমি যেটা বললাম সেটা হচ্ছে কি, যে তোমাদের কিন্তু এই যে আমাদের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাতে তোমরা অবশ্যই জয়েন্ট হয়ে যাবে, তোমাদের ফ্রি ক্লাস হবে, 1200 টাকা প্রতি মাসিক যেখানে চার্জ সেখানে মাত্র তোমাদের ফ্রি করা হচ্ছে। এটা আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষে, অনেক স্টুডেন্ট আছে গ্রামের যারা টাকার অভাবে হয়তো বা ভালো করে পড়াশোনা করতে পারছে না, যারা তোমরা বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে গেছো বিভিন্নভাবে পড়াশোনা করতেছে, তাদের জন্য এই কোর্সটা আসলে না, তারাও তো চাইলে করতে পারো, তবে এখানে আমাদের এখানে কিন্তু নিয়মিত হতে হবে, যদি অনিয়মিত হয় তাহলে তোমার জন্য এই কোর্স না, তোমার জন্য এখানে কোনো জায়গাও নেই। জাস্ট এখানে আসতে গেলে তোমাকে একটা মানে জাস্ট প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এখানে লাস্ট পর্যন্ত লেগে থাকবে এবং তোমার ভালো রেজাল্ট আমার উপর ছেড়ে দিতে হবে আর কি। অবশ্যই আমি সব গাইডলাইন করব A to Z, তো এবং ওই অনুযায়ী তোমাদের ক্লাস নেওয়া হবে, ফেসবুক গ্রুপ থাকবে সেই গ্রুপের মাধ্যমে, আর এই গ্রুপের মধ্যে তোমরা জয়েন্ট হয়ে যাও। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের প্রথম পেজ, এটা হচ্ছে দ্বিতীয় পেজ, এটা হচ্ছে আমাদের সর্বশেষ পেজ। 3-4 পেজ লাগবে সর্বোচ্চ তোমাদের অ্যাসাইনমেন্ট করতে, খুব ছোটো করে সাজানো হয়েছে, তোমাদের কষ্টের কথা চিন্তা করে অনেকেই বলছিল যে স্যার ছোটো করে সাজাইন, এবং আমি যেগুলো জেনুইন লাগবে সেগুলো আমি দিয়েছি এবং সেই অনুযায়ী সাজানো হয়েছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক করবে, লাইক করে পাশে শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দিতে ভুলবে না। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।